হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল বলবো না, এখন হলো দুপুর প্রায় দেড়টা। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মাথায় আমার গামছা পেঁচানো, আমার চান টান হয়ে গেছে। আজকে আমি এমনই একটা জিনিস তোমার সাথে শেয়ার করব, তোমাদের সাথে, যেটা আগেও করেছিলাম এক মাস আগে, কিন্তু তার সেটার ফলাফল কি হয়েছে এখন তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এক মাস আগে আমি দেখিয়েছিলাম যে আমার গাছগুলো সব প্রায় মরেই গেছিলো, পোকা ধরে একবারে নষ্ট হয়ে গেছিলো। আবার আমি এক মাস পরে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। দেখো, গাছগুলোকে ওষুধ দেওয়ার ফলে, নানান রকম কীটনাশক ওষুধ দেওয়া হয়েছে, নানা রকম সার দেওয়ার ফলে গাছগুলো একটু প্রাণ ফিরে পেয়েছে। এই দেখো, সব গাছের পোকাগুলো চলে গেছে, গাছে আর দেখতে পাচ্ছ বেশ প্রাণ ফিরে পেয়েছে, নতুন নতুন পাতা গজিয়েছে গাছগুলোতে। এই যে গন্ধরাজ গাছটা দেখছো, এই গন্ধরাজ গাছটা পুরো একবারে মরে নষ্ট হয়ে গেছিলো, পোকা বা সাদা সাদা পোকা হয়ে যত কুড়িয়ে আসতো সব পচে যেত আর পড়ে যেত ঝরে ঝরে। এখন দেখো এই গাছগুলোতে সুন্দরভাবে কুড়িগুলো এসছে, কত বড় বড় কুড়ি হয়েছে, প্রত্যেকটা ডালে কুড়ি ধরেছে। দেখো প্রত্যেকটা ডালে কুড়ি ধরেছে, যে দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো, এই টগর গাছটারও সেম এক অবস্থা হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে। দেখো এই টগর গাছটাতেও সুন্দরভাবে পাতা গজিয়েছে, কুড়িয়ে এসেছে। এই দেখো যে জবা গাছগুলো, এই জবা গাছগুলো সবই প্রায় একবারে অর্ধেক মরেই গেছিলো প্রায়। আমরা তো ভেবেইছিলাম যে আর ফুল কিছু দেবেই না, তো যাই হোক, এগুলোও দেখো সুন্দরভাবে পাতা গজিয়েছে। এই গাছটাতেও দেখো অনেক কুড়িয়ে এসেছে, ডালে ডালে সব কুড়িয়ে এসেছে। আর একটা দেখো, দেখো কি হয়েছে, দেখো দেখাই তোমাদের, অনেক দিন বাদে দেখো প্রাণ ফিরে পেয়েছে। আর এই দেখো এত বড় ফুল ধরেছে, এটাতে একটা ফুল ধরেছে, এগুলোতে প্রচুর কুড়িয়ে এসেছে। দেখো দেখছো, দেখো প্রত্যেকটা ডালে সুন্দর কুড়িয়ে এসেছে। দিয়ে কাঞ্চন গাছটাও একদম মরে গেছিলো, পুরো পোকা ধরে একাকার কাণ্ড হয়ে গেছিলো। এই দেখো এই কাঞ্চন গাছগুলোতেও সুন্দর ফুল এসছে, দুটোতেই এসছে, ওইদিকেরটাতেও এসেছে। এই দেখো ওদিকেরটাতেও ফুল ধরেছে, ওই যে ফুল ধরেছে, এই দেখো একটা ফুল ধরেছে, এই যে, আর কুড়ি তো ভর্তি ভর্তি সব কুড়িয়ে এসেছে। দেখো তোমাদেরকে বলার কারণ এটাই যে তোমরাও এইভাবে গাছের পরিচর্যা করতে পারো। তোমাদের গাছ যদি মরে গিয়ে থাকে, আমি যেভাবে আগের ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা দেখে নিও ডেসক্রিপশন বক্সে গিয়ে, তাহলেই বুঝতে পারবে যে কী কী সার আমি ব্যবহার করেছিলাম। লোক দিয়ে অবশ্য যদিও করেছি, আমি নিজে করিনি, তো তোমরা দেখে সেটাকে ফলো করে তোমরা এইভাবে তোমাদের গাছের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো তোমরাও করতে পারো। আর এইদিকে দেখো এই গাছটাতেও ভালো সুন্দরভাবে পাতা এসেছে, কত সুন্দর পাতা এসেছে, এটাতে যদিও এসেছে ছোট্ট একটা কুড়ি এখানে এসেছে। এদিকে দেখো প্রচুর কুড়ি এসেছে, এই যে এই দেখো কুড়ি এসেছে, ফুলও দিচ্ছে, রোজই প্রায় কতগুলো করে ফুল দিচ্ছে। এই দেখো এইখানে আর একটা ফুল ফুটেছে, আগেও কালকে তিনখানা ফুটেছিল, আর এই গাছটাতে দেখো একবারে ফুলে ভরে গেছে। আজকে প্রায় আজকে পাঁচখানা ফুল হয়েছে, এই যে এই দেখো, এই একটা দুটো তিনটে, ওইদিকে একটা চারটে, এই একটা দেখো পাঁচটা, আর কুড়ি তো প্রচুর কুড়ি এসেছে। এই দেখো প্রচুর কুড়ি এসেছে। আর অপরাজিতা গাছটা তো সব সময় ফুল দেয়, শুকিয়ে আসলেও এটা ফুল দেয়, তো এটাতেও ফুল হয়েছে। এই দেখো এবার লম্বাও হচ্ছে, অনেকটা লম্বা হয়েছে, দানা হয়েছে। তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখালাম, তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর মানে এটাই যে আমি যে আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম যে গাছগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, তো সেই গাছগুলোকে কী কী সার দিতে হবে, কী কেমনভাবে পরিচর্যা করতে হবে, কীভাবে কী জল দিতে হবে, কী কীটনাশক ব্যবহার করতে হবে দেখিয়েছিলাম। তো তোমাদের দেখানোর উদ্দেশ্য যে এটাই, তোমাদের গাছগুলো যদি কারোর এরকম প্রবলেম দেখা দেয় তো তোমরা আমার এই ভিডিওটা ফলো করে নিজেরাই গাছের পরিচর্যা করতে পারো। তো বন্ধুরা আমাদের এই ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক দেবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।